রাস্তায় নেমে যায়, আমার আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করেছেন, তোমরা নষ্ট করার কে? আল্লাহ নাফরমানি করে যদি তোমরা রাসূলের ইজ্জতে হাত দাও, এই আকাশ চুরমার হয়ে যাবে, সূর্য উঠা বন্ধ হয়ে যাবে, চাঁদ রশ্মি দেয়া বন্ধ করে দিবে। মুশরিকরা বলে নবীজিকে আঘাত করলে তারা কেন রাস্তায় নেমে যায়, নবীজিকে আঘাত করলে তারা কেন জান দেওয়ার জন্য রেডি হয়ে যায়, বুলেটের সামনে কেন দাঁড়িয়ে যায়, কামানের সামনে কেন দাঁড়িয়ে যায়? আরে বোকার দলেরা, আমরা তো আমাদের নবীকে নিজের জীবনের থেকে, নিজের জানের থেকে, নিজের মালের থেকে বেশি ভালোবাসি, এই জন্য আমরা বুলেট ভয় পাই না, এই জন্য আমরা কামান ভয় পাই না। যখনই রাসূলের সামনে আঘাত আসে, কেরিম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিতসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্ন বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আখরাজতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি। কুরআন কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীর সম্মান কত উপরে রেখেছেন, সমস্ত নবীর থেকে উপরে রেখেছেন। কোন কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক এলাকার জন্য পাঠিয়েছেন, এক এক গোত্রের জন্য পাঠিয়েছেন, কিন্তু রহমাতুল্লিল আলামিন নবীকে বিশেষ কোন গোত্র বিশেষ কোন এলাকার জন্য পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে কোন নবীর সম্মান তোমরা ছোট করবা, যেই নবীর সান সব নবীর উপরে। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা সফ 28 নম্বর পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ক্বাল ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান তো আকাশচুম্বী করেছেন, সমস্ত নবীর উপরে রেখেছেন। শুধু তাই না, কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকেও যে একের পর এক মর্যাদাবান করেছিলেন। 3 নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম লাইন সূরা বাকারা 253 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তিলকা রুসুল ফদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আমাদের নবীর মান সবার উপরে রেখেছেন। কোরআনে কারীম খুলে দেখেন, অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ রেখেছেন ইয়া মূসা, পয়গম্বরকে রেখেছেন ইয়া ঈসা, পয়গম্বরকে রেখেছেন ইয়া আদম, পয়গম্বরকে রেখেছেন ইয়া ইব্রাহিম, পয়গম্বরকে রেখেছেন ইয়া জাকারিয়া, পয়গম্বরকে রেখেছেন ইয়া ইয়াহইয়া। কোরআনে কারীমে একটা সিঙ্গেল স্পট, একটা সিঙ্গেল জায়গা দেখাতে পারবেন না যেখানে ইয়া মুহাম্মদ বলে রেখেছেন। কোরআনে কারীম খুলে দেখেন, চার জায়গায় মুহাম্মদ নামটি এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক জায়গায়ও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, এক জায়গায়ও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কোরআনে কারীম খুলে দেখেন, অন্যান্য পয়গম্বরকে হরফে নেদা তথা অব্যয়সূচক বর্ণ দিয়ে ডেকেছেন, ইয়া বলে ডেকেছেন, নবীজিকে ইয়া বলে ডাকেন নাই। তার মানে সব নবীর উপরে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়েছেন। আরে যার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে বলেছেন, লিয়াগফির লাকাল্লাহ, লিয়াগফির লাকাল্লাহ, সূরা ফাতহ, ইন্না ফাতহনা লাকা ফাতহান মুবিনা, লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, এমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা বাকারা 35 নম্বর আয়াত হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকতে গিয়ে বলেছেন, ইয়া আদম, ইয়া আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান 55 নম্বর আয়াত, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফি, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফি। কোরআনে কারীম খুলে দেখেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাকতে গিয়ে বলেছেন সূরা মারিয়াম 7 নম্বর আয়াত, ইয়া জাকারিয়া, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া। কোরআনে কারীম খুলে দেখেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকেছেন তো বলেছেন সূরা মারিয়াম 12 নম্বর আয়াত, ইয়া ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত মূসা আলাইহিস
আলাইহিসসালামকে রেখেছেন, তো বলেছেন ইয়া মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া বলে আহ্বান সূচক অব্যয় দিয়ে আল্লাহ তাআলা ডাকেন নাই। হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রেখেছেন, সূরা সাদ খুলে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 26 নম্বর আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া দাউদ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ইয়া দাউদ বলে রেখেছেন। কোরআন হাকিম খুলে দেখেন চার জায়গায় আমাদের কলিজার টুকরা নবীর নাম এসেছে, এক জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। প্রথম যেখানে এসেছে সূরা আল ইমরান 144 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কদ খালাস মিন ক্বাবলিহি রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ইয়া মুহাম্মদ আপনি রাসূল, এরকম কোন কথা আল্লাহ বলেন নাই। আল্লাহু আকবার। কোরআনে কারিমে দ্বিতীয় জায়গায় মুহাম্মদ এসেছে, কোরআনে কারিম খুলে দেখেন সূরা আহজাব, সূরা আহজাব 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আরে আমার নবীর নাম আরেক জায়গায় এসেছে, 3 নম্বর জায়গা সূরার নামই হলো নবীর নামে নাম মুহাম্মদ, 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযযিলা আলা মুহাম্মদ ওয়া আমানু বিমা নুযযিলা আলা মুহাম্মদ, কোন নবীর সম্মানকে তোমরা ছোট করার চেষ্টা করছো, আরে আমার নবীর সম্মান তো সব নবীর উপরে আল্লাহ এভাবে রেখেছেন। মুহাম্মদ আরেক জায়গায় এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতহ 29 নম্বর আয়াত 26 নম্বর পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, কোন নবীর শানে তোমরা আঘাত করছো, কোন নবীর ইজ্জতকে তোমরা, কোন নবীর ইজ্জতকে তোমরা খাটো করার চেষ্টা করছো, কোন নবীর সম্মানকে ছোট করার চেষ্টা করছো, আরে আমার নবীকে যখন আল্লাহ ডেকেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ ডেকেছেন ইয়া রাসূল বলে ডাকেন নাই, ইয়া নবী বলে ডাকেন নাই, বরং বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতা। মুশরিকরা বলে নবীজিকে আঘাত করলে তারা কেন রাস্তায় নেমে যায়, নবীজিকে আঘাত করলে তারা কেন জান দেওয়ার জন্য রেডি হয়ে যায়, বুলেটের সামনে কেন দাঁড়িয়ে যায়, কামানের সামনে কেন দাঁড়িয়ে যায়, আরে বোকার দলেরা, আমরা তো আমাদের নবীকে নিজের জীবনের থেকে, নিজের জানের থেকে, নিজের মালের থেকে বেশি ভালোবাসি, এই জন্য আমরা বুলেট ভয় পাই না, এই জন্য আমরা কামান ভয় পাই না, যখনই রাসূলের সামনে আঘাত আসে। যে আল্লাহর সব সৃষ্টি সেই আল্লাহ কোন ধরনের কোন কাজে তোমাদের হাত দেওয়ার কোন ক্ষমতা আল্লাহ দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সমস্ত নবীর উপরে রাসূলের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। 3 নম্বর, 1 নম্বর গিয়েছে আল্লাহ ইজ্জত রক্ষা করার অধ্যায়, 2 নম্বর বলেছি রাসূলের ইজ্জত সব নবীদের উপরে, 3 নম্বর বলতে চাচ্ছি উম্মতের কাছে রাসূলের সম্মান কিভাবে রক্ষা হয়। যে উম্মত রাসূলের যত বেশি পালন করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তার কাছে রাসূলের ইজ্জত তত বেশি। কথা বলেন নাকি? তার কাছে রাসূলের ইজ্জত তত বেশি না? তার কাছেই তো রাসূলের ইজ্জত তত বেশি। খুব দুঃখ হয় মনে, উম্মতের কাছে রাসূলের সম্মান কত বেশি একটু চিন্তা করে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 80 নম্বর আয়াত মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, সুবহানাল্লাহ বললেন, যে রাসূলের অনুসরণ করবে সে আল্লাহকেই অনুসরণ করবে। রাসূলের মর্যাদা আল্লাহ উম্মতের কাছে কত বাড়িয়ে দিয়েছে,
যে আমার হাবিবকে অনুসরণ করবো তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাব। কোরআনে কারিম খুলে দেখেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন আমি আল্লাহর ভালোবাসা যদি আপনার উম্মতেরা চায় তাহলে আপনাকেই যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ বললেন উম্মতের কাছে রাসূলের সম্মান কিভাবে রক্ষা হয় ওটা বুঝাচ্ছি। আরে উম্মতের কাছে রাসূলের ইজ্জত কিভাবে রক্ষা হয় কোরআনে কারিম খুলে দেখেন সূরা আহজাব 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উম্মতের জন্য তো উত্তম আদর্শ রাসূলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, কথা বলেন ঠিক কিনা বে? ঠিক। এটা ভালো করে মনে রাখবেন, এটা উম্মতের অধ্যায় চলছে, আপনার আমার অধ্যায় চলছে। আরে উম্মতের মর্যাদা তো আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, উম্মতকে বলেছেন তোমরা আল্লাহর অনুসরণ করবা, তোমরা রাসূলের অনুসরণ করবা, তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে হাসরে রাখবো। সুবহানাল্লাহ। উম্মতের কাছে রাসূলের মর্যাদা তো এভাবে রক্ষা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সূরা আহজাবে 21 নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে উম্মতের কাছে রাসূলের আদর্শ যত বেশি, যে উম্মতের কাছে রাসূলের আদর্শ যত বেশি সেই উম্মতের কাছে রাসূলের ইজ্জত তত বেশি। উম্মত তো রাসূলের ইজ্জত এভাবে রক্ষা করবে, উম্মতের কাছে রাসূলের ইজ্জত এভাবে রক্ষা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেছেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আরে উম্মতের কাছে রাসূলের সম্মান তো এভাবে রক্ষা হবে, উম্মত আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের ইতাআত করবে। কোরআনে কারীম 31 নম্বর আয়াত সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরে উম্মতের কাছে রাসূলের ইজ্জত এভাবে রক্ষা হবে, উম্মতকে আল্লাহ তাআলা সূরা নিসা 69 নম্বর আয়াতে বলেছেন ওমান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআ আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। উম্মতের কাছে রাসূলের ইজ্জত কিভাবে রক্ষা হবে আমি বুখারীর একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি 3688 নম্বর হাদিস। একজন ব্যক্তি রাসূলের সামনে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? নবীজ তাকে পাল্টা প্রশ্ন করলেন ওমাদা আদাতালাহা, আরে কিয়ামত তো হবে কিন্তু কিয়ামতে আল্লাহর সামনে তুমি হাজির হওয়ার জন্য কি পাথেয় সংগ্রহ করেছো, কি আছে তোমার, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবা? ওই আগন্তুক বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে ইল্লা আননি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার রাসূলকে আর আমি আমার আল্লাহকে ভালোবাসি, এই দুইটা জিনিস ছাড়া আমার কোনো সম্পদ নাই, আমি আমার আল্লাহকে আমার রাসূলকে ভালোবাসি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি, লোকটি এই কথা যখন বলল আমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মা মান আহবাবতা, হে রাসূলের উম্মতেরা, হে রাসূলের উম্মতেরা। হযরত আনাস ইবনে মালিক হাদিসের অবশিষ্টাংশে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এই দিন আমি এত খুশি হয়েছি আমার জিন্দেগিতে আর কোনোদিন এত খুশি হই নাই। আমার রাসূলের উম্মতেরা একটু রাসূলের চিন্তা করে দেখো, একটু রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল একটু চিন্তা করে দেখো। আমার প্রিয় যুবক ভাইরা, আমার বাবারা, আমার দাদারা, আমার উস্তাদরা, আমার বড় ভাইয়েরা, শ্রদ্ধাভাজন ব্যক্তিরা একটু চিন্তা করে দেখেন। তিনি বললেন আমি শুধু আল্লাহর আল্লাহর রাসূলকে মহব্বত করি, এছাড়া আমার আর কোনো পাথেয় নাই। রাসূল বললেন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি হাসরে হবে, তার সাথেই তুমি পরকালে থাকবে। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক বলছেন আমি এই দিন এত খুশি হয়েছি, এর আগে কোনোদিন আমি এত খুশি হইনি, এর আগে কোনোদিন আমি এত খুশি হইনি। তিনি কারণ বলছেন আমি এই জন্য এত খুশি হয়েছি, কারণ হলো আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, এই জন্য আমি এত খুশি হয়েছি, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান।
ইসলামিক টিম সত্যের সন্ধানে বদ্ধপরিকর।